নমস্কার, কেমন আছেন সবাই? রাশিয়াতে দুই বোনের আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজ মঙ্গলবার আর এখন বাজে সকাল 7:30 মতো। আর এত সকাল সকাল অসিতকে লাগেজ নিয়ে বেরোতে দেখে হয়তো ভাবছেন যে এত সকাল সকাল আমরা কোথায় যাচ্ছি। আসলে অসিতের কিছু পার্সোনাল কাজের জন্য ওকে এমার্জেন্সি ইন্ডিয়া যেতে হচ্ছে, তবে খুব বেশি দিনের জন্য নয়, ওই 10 দিনের জন্য যাচ্ছে। আর তাই অসিতকে এয়ারপোর্টে ছাড়তে আমি যাচ্ছি, কারণ এয়ারপোর্টটা খুব বেশি দূরে নয়, আমাদের বাড়ি থেকে 10 মিনিটের রাস্তা। আর যেহেতু খুব বেশি দূরে নয় এয়ারপোর্টটা, এই কারণে ভাইয়াকে আর বোনকে বললাম তোমাদের এত সকালে যেতে হবে না, আমি একাই গিয়ে ওকে ছেড়ে দিয়ে চলে আসছি। তো অসিতের ফ্লাইট হচ্ছে সকাল 9টায়, কিন্তু ও অনেকটাই আগে বেরিয়ে পড়েছে। আসলে এতদিন পরে দেশে যাচ্ছে, তো আনন্দে আর থাকতে পারছে না, মানে বাড়িতে আরও সময় কাটছে না, কতক্ষণ ওই এয়ারপোর্টে পৌঁছবে। তাই আর কি, দেরি না করে ঝটপট ক্যাব বুক করে নিয়েছি, তো এখন আমরা যাবো এয়ারপোর্টের দিকে। তবে একা একা ইন্ডিয়া যাচ্ছে বলে যে আনন্দ হচ্ছে যেমন, তেমন মনটাও খারাপ লাগছে, কারণ সঙ্গে আমরা কেউ যাচ্ছি না। তোমরা গাড়িতে উঠে পড়েছি, তো মাত্র 10 মিনিটের মধ্যে আমরা পৌঁছে যাব। আর আজকে সকাল থেকে ওয়েদারটা একদিকে মনে হচ্ছে ভালো, আবার মনে হচ্ছে খারাপ। একটু একটু মেঘলা মেঘলা হচ্ছিল, আবার এখন দেখতে পাচ্ছি বেশ সূর্য উঠছে। আর যেহেতু হঠাৎই যাচ্ছে, মানে এক দুদিনের প্রস্তুতিতে চলে যাচ্ছে, সেই কারণে আর আপনাদের সঙ্গে আমার শেয়ার করা হয়নি আগে যে ও ইন্ডিয়া যাচ্ছে, কারণ আমিও কনফার্ম ছিলাম না ও যাবে কি যাবে না। আর ওর ইন্ডিয়ায় যাওয়ার কারণটা আমি এখনই কাউকে বলতে পারছি না, ওটা একটা সবার জন্য সারপ্রাইজ থাক। যখন যে কাজটার জন্য আর কি যাচ্ছে ও, সেই কাজটা যেদিন সাকসেসফুল হয়ে যাবে সেদিন আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আর আজ ঠান্ডাটাও বেশ পড়েছে, মানে জ্যাকেট ছাড়া বাইরে বেরোনো যাচ্ছে না, হাওয়াও প্রচণ্ড আর ঠান্ডাটাও খুব আজকে। আর যেহেতু অসিত হঠাৎই ইন্ডিয়ায় চলে যাচ্ছে আমাকে না নিয়ে, তাই আমারও মনটা খুব একটা ভালো নেই। যদিও আমি জানি যে ও খুবই একটা জরুরি কাজের জন্য যাচ্ছে, তবু 10-10টা দিন আমাকে না নিয়ে যাচ্ছে এই কারণে। তবে ও আমাকে বলেছিল যেতে, কিন্তু আমি গেলাম না। আর তাও তো আমরা এখানে সবাই রয়েছি, শুধু অসিত একা যাচ্ছে। কিন্তু যখন আমরা 2-3 মাস আগে সবাই মিলে ইন্ডিয়ায় গেছিলাম 40 দিনের জন্য, ওকে একা রেখে গেছিলাম, এখন বুঝতে পারছি ওর তখন কতটা খারাপ লাগছিল। তাই আর কি, আমি এখন গাড়িতে বসে বসে বাইরের প্রকৃতি দেখতে দেখতে যাচ্ছি, কারণ প্রকৃতির মতো এত সুন্দর জিনিস হয়তো পৃথিবীতে নেই আর, তো এটা দেখলে সবারই মনটা ভালো হয়ে যায়। তাই এখন আর কোনো কথা বলবো না, এয়ারপোর্টে যাওয়ার আগে পর্যন্ত আমি শুধুমাত্র প্রকৃতি দেখতে দেখতে যাব। তো আমরা চলেই এসেছি পুলকোভো এয়ারপোর্টে, আর একটু সময়ের অপেক্ষা, কারণ এয়ারপোর্টটা প্রচুর বড় আর একটুখানি টাইম লাগবে আমাদের এয়ারপোর্ট ঢুকতে। ওই যে সামনে দেখা যাচ্ছে ওটাই হচ্ছে পুলকোভো এয়ারপোর্ট, এবং এয়ারপোর্টটা প্রচণ্ড সুন্দর দেখতে। আর এদিকে যেহেতু হঠাৎই অসিত ইন্ডিয়াতে যাচ্ছে, এই কারণে অসিতকে বলা হয়েছে যে তুমি বাড়িতে কিন্তু কাউকে জানাবে না যে তুমি বাড়িতে যাচ্ছ, এটা সবার জন্য সারপ্রাইজ থাক। আর সত্যি কথা বলতে, যদি আমি যেতে পারতাম সঙ্গে তাহলে কিন্তু খুবই ভালো হতো, কারণ সবাইকে সারপ্রাইজ দেওয়ার পরে সবার যে রিয়াকশনটা সেটা দেখার আমার খুব ইচ্ছা ছিল, এবং সেটা নিয়ে একটা ভালো ভিডিও হয়ে যেত আমার। তো চলে এসেছি এয়ারপোর্ট, আর এখন দেখে মনে হচ্ছে ওয়েদারটা খুবই ভালো রয়েছে, তবে প্রচণ্ড হাওয়া। তাই চটপট কয়েকটা ছবি তুলে নিয়ে এখন চলে যাচ্ছি এয়ারপোর্টের ভেতরে, কারণ বাইরে প্রচণ্ড ঠান্ডা, একদমই দাঁড়ানো যাচ্ছে না বাইরে।
আঠারোই নিতে হবে। আর ওই যে এখান থেকে দেখা যাচ্ছে যে ফ্লাইটটা করে এখন মস্কো যাবে। দেখেছ বাস কোথায়? আর এদিকে কথা বলতে বলতে আমরা এয়ারপোর্টের ভেতরেই ঢুকে গেছি, আর একটু পরেই অসিত বেরিয়ে যাবে, আমি একা একা বাড়িতে যাব। তো এখন এখানে লাগেজ আর মোবাইল সব চেকিং হবে, তো এগুলো চেক করে নিই, তারপরে আমরা যাব বোর্ডিং করাতে। তো লাগেজ আর যা যা ইলেকট্রনিক্সের জিনিস আছে সঙ্গে সেগুলো চেকিং করিয়ে এখন চলে এসেছি ভেতরে। আর অসিত এখন যাচ্ছে বোর্ডে কাউন্টার নাম্বার দেখতে, মানে যে কাউন্টার থেকে ও আর কি বোর্ডিং করাবে। তো হয়ে গেল অসিতের বোর্ডিং করানো, লাগেজ ওখানে জমা দিয়ে দিল, আর একটা হ্যান্ড লাগেজ শুধু সঙ্গে রেখেছে। ঘন্টা খানিক পর তো ব্যাস আমাদের দুজনেরই সময় শেষ, ও বাড়িতে ফোনে কথা বলে নিল আর ও এখন চলে যাবে ভেতরে। তো আমাকে বাই করে দিয়ে ও চলে যাচ্ছে এখন, আর কিছুক্ষণের অপেক্ষা মানে কয়েক ঘন্টার অপেক্ষা, তারপর দুজন দুদেশে। তো ব্যাস ওই পর্যন্তই, আর দেখা হবে না, ও চলে গেল ভেতরে একদম। আর এখন ওখানে যা যা ফর্মালিটিস আছে সেগুলো কমপ্লিট করে ও চলে যাবে ফ্লাইটের কাছে। আর আমি আর এখানে আর ওয়েট করলাম না, কারণ দাঁড়িয়ে থেকে কোনো লাভ নেই, ও একদম ভেতরে চলে গেছে, আর দেখা হবে না ওর সঙ্গে, অগত্যা আমি এখন বাড়ি ফিরে যাচ্ছি। আর এখন আমি আর ক্যাব বুক করব না, আমি এখন বাসে করেই চলে যাব। এই নিচে গেলেই ওখানে বাস থাকে, এখন ডাইরেক্ট মস্কো স্কোয়ার হয়ে ওখান থেকে আমি ট্রেন ধরে বাড়ি চলে যাব। আমি বাড়ি যেতে যেতে অসিত মস্কো পৌঁছে যাবে, আমার বাড়ি যেতে ওই আধ ঘন্টার মতো সময় লাগবে, আর ওরও সেন্ট পিটার্সবার্গ থেকে মস্কো যেতে ওই আধ ঘন্টার মতোই সময় লাগবে। আর এই এয়ারপোর্টটাতে আসলে একটা জিনিস খুব ভালো লাগে, সেটা হচ্ছে এয়ারপোর্টটা না দুরকমের, মানে ওপরে যখন ছিলাম ওখানকার ডিজাইন বা ওখানকার ডেকোরেশন পুরো অন্যরকম, আর নিচের ডেকোরেশন টোটালি আলাদা। তো এই এয়ারপোর্টটা আমার খুবই ভালো লাগে, শুধু এটা নয়, বলতে গেলে প্রত্যেকটা এয়ারপোর্টই ভালো, তবে এয়ারপোর্টটা আমার খুব ভালো লাগে। আর এদিকে আমি গুটি গুটি পায়ে হাঁটতে হাঁটতে চারিদিক দেখতে দেখতে বাইরে চলে এলাম। তবে এখন আমি আগেই বাসে উঠবো না, আগে দেখবো যে আমাদের মেট্রো স্টেশন বেত্রানোভের কোনো বাস এখান থেকে যায় কি না। আমি দেখেছি আসে, কিন্তু এই স্ট্যান্ডে দাঁড়ায় কি না জানি না, তাই ভাবছি বাইরে বেরিয়ে আগে কয়েকটা বাস দেখে নিই। যদি দেখি সবই মস্কো স্কোয়ারের বাস তাহলে তো ঠিকই আছে, আমি মস্কো স্কোয়ারের হয়ে চলে যাবো, আর যদি বেত্রানোভের বাস পেয়ে যাই তাহলে তো খুবই ভালো হয়। তো কিছুক্ষণ ওয়েট করার পরে দেখলাম সব বাসগুলোই মস্কো স্কোয়ারের, একটাও বেত্রানোভের বাস এখানে নেই, হয়তো অন্য কোনো স্ট্যান্ডে দাঁড়ায়, আমার জানা নেই। তাই আর দেরি করলাম না, ঝটপট একটা বাসে উঠে পড়লাম। তো আমি এখন যাচ্ছি মস্কো স্কোয়ার মেট্রো স্টেশনে, ওখান থেকে আমি মেট্রো ধরে চলে যাব বাড়িতে।
তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই। কেমন লাগলো ভিডিওটা কমেন্টে অবশ্যই জানাবেন, যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট আর শেয়ার করবেন। আর এখনও যারা আমাদের চ্যানেল রাশিয়াতে দুই বোন সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই করে দেবেন। তাহলে দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে, ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।